প্রিন্স দিশারি প্রেজেন্টস সভ্যতাজনিত উৎকর্ষ সাধনে নিবেদিত। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি প্রিন্স দিশারি আপনাদের নিয়ে যাচ্ছি অভয় ঠাকুরের মেলা, কেউ কেউ বুড়ো বুড়ির মেলা বলে। আবার এখানে ঘুড়ি উৎসব হয়, অনেকে বলে সাঁকরাইন উৎসব। উঠেছি কলের নৌকায়, আমার সহযাত্রী অনেক আছে। আমি প্রিন্স দিশারি আপনাদের নিয়ে যাচ্ছি অভয় ঠাকুরের মেলায় বা বুড়ো বুড়ির মেলায়। এই মেলাকে কেউ কেউ সাঁকরাইন উৎসবও বলে, যেহেতু এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুড়ি উড়ায়। আমাদের যে কলের নৌকায় আমরা উঠেছি, সেই নৌকার সহযাত্রী এখানে দেখতে পাচ্ছি এক জোড়া তরুণ যুগল বা দম্পতি। তাদের সাথে কথা বলি, তারা মেলায় কেন যাচ্ছে। কি নাম তোমার? পিউ। পাশে দেখতে পাচ্ছি আমার হাজবেন্ড। কি নাম তোমার? গোপাল সরকার। এই মেলায় কেন যাচ্ছ? ঘুরতে। এই মেলায় কি কি হয় তুমি কি জানো? আমি কখনো যাইনি মেলায়। তো একটা বট গাছ আছে, এর আগেও দেখেছি, সেখানে ঠাকুরকে অনেকে কিছু দিতে যাচ্ছে, তোমরাও কিছু দিবে? দেখি ওখানে গিয়ে, আমি কখনো যাইনি, ফার্স্ট। ঠাকুরের কাছে কি চাওয়ার কিছু আছে? অবশ্যই। আমি তো প্রতি বছরই মেলায় যাই, অনেক আগে সবসময় যাই, আমার ভালো লাগে, এটা আমার অভ্যাস, এটা আমার নেশা। ধন্যবাদ। নেপথ্যের মানুষ আমার ক্যামেরার পিছনে যিনি থাকেন কপিলউদ্দিনকে, আমরা এসে গেছি সেই 500 বছরের ঐতিহ্যবাহী অভয় ঠাকুরের মেলা বা বুড়ো বুড়ির মেলায় হাজিপুরে।
আমাদের এই নৌকা এখনই এখানে ভিড়বে। আপনারা দেখতে পাচ্ছেন শ্মশান ঘাট, যেখানে আমরা দেখতে পাচ্ছি নৌকা নোঙর করেছে। এবং এদিকটা যদি আপনাদের একটু দেখাই, যে ছোট ছোট আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে অর্থাৎ বাচ্চা ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে। তো এপুরের এই মেলা এবং এই জায়গাটা দেখলে মনে হয় যে সেই দারুচিনি দ্বীপের দেশের মতো মনে হয়, আমরা অন্য এক পৃথিবীতে চলে এসেছি। তিন দিকে জল, আর এক দিকে সরিষা ক্ষেত আছে, আপনাদের আমরা সেখানে নিয়ে যাব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা নৌকা থেকে নেমে এই যে দেখতে পাচ্ছেন শ্মশান ঘাট, শ্মশান ঘাটে একটি পাকা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠে যাব এবং আপনাদের নিয়ে যাব সেই মেলার স্থলে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি নৌকা অর্থাৎ কলের নৌকা বোধহয় ছেড়ে যাবে। সেখানে যারা মেলায় এসেছিল, মেলা শেষ করে তারা ফিরছে গন্তব্যে। এসেছি সাঁকরাইন উৎসবে। সাঁকরাইন উৎসব প্রতি বছরে পৌষের শেষে ধামরাইয়ের খুব নিকটে হাজিপুর শ্মশান সংলগ্ন, যে 500 বছরের ঐতিহ্যবাহী অভয় ঠাকুরের মেলা, এই মেলায় সাঁকরাইন উৎসব হয়ে থাকে। এখানে ছোট ছোট ছেলেরা ঘুড়ি উড়ায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উড়ছে রং বেরঙের ঘুড়ি আকাশে। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দর্শক, চলছে সাঁকরাইন উৎসব। আমরা আছি অভয় ঠাকুরের মেলার পাদদেশে অর্থাৎ নদীর পাড়ে, যেখানে সাঁকরাইন উৎসব হচ্ছে। ছোট ছোট ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে, আমরা ঘুড়ি উড়ানো দেখেছি, আরও দেখব। এখানে একজনের সাথে কথা বলি, কী নাম তোমার? দীপঙ্কর সরকার। কোথা থেকে আসছো? নাহার বাজারি সেপারার থেকে। তুমি কার সাথে আসছো? আমি এসেছি যে পান্থ, দীপ, তুষার, আদিত্য, এদের সাথে আমি এসেছি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে পান্থ দিশারিও এসেছে। পান্থ দিশারিকে নিশ্চয় আপনারা চেনেন, ছোটবেলা থেকে টেলিভিশনে দেখে আসছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যদ্রব্যের মডেল হিসেবে যে কাজ করেছে। পান্থ দিশারির কেমন লাগছে জানতে চাচ্ছি। এই উৎসবে এসে তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তুমি এই উৎসবে আসার জন্য কতদিন আগের থেকে প্রস্তুতি নিচ্ছিলে? এক দুই মাস আগে থেকে। কয়টা ঘুড়ি এনেছো? 10টা। কয়টা কেটেছে? একটা। এই ঘুড়ি উৎসবে কি আগামী বছরও আসার ইচ্ছা আছে? হ্যাঁ। তোমার সাথে কজন এসেছে? 3 জন। ধন্যবাদ পান্থ দিশারিকে। দর্শক, চলুন আপনাদের নিয়ে যাই এবার অন্যদিকে। আমি প্রিন্স দিশারি, আজ আপনাদের নিয়ে এসেছি ধামরাইয়ের খুব কাছে হাজিপুর শ্মশান সংলগ্ন।
500 বছরের ঐতিহ্যবাহী অভয় ঠাকুরের মেলা। সেই অভয় ঠাকুরের মেলাকে কেউ কেউ বুড়ো বুড়ির মেলাও বলে। সেই বুড়ো বুড়ির মেলায় এসে এখানে যে বিগ্রহ তারা রেখেছে এবং সেখানে পূজা দিচ্ছে, আমরা সেই বট গাছের নিচে আপনাদের নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁদুরের কৌটায় লালে লাল হয়ে গেছে, এদিকটায় মোমবাতির স্তূপ, ওদিকে রকমারি ফল। হ্যাঁ, অনেকে বলছে ফল দিলেই এখানে বুড়িমাকে ফল দিলেই আমরা ফল পাবো, তো এই বিষয়গুলো আপনারা প্রত্যক্ষ করছেন। আমরা এখান থেকে মেলার অভ্যন্তরটা ঘুরে ঘুরে দেখাবো, মেলাটা কেমন জমজমাট হয়েছে। চলুন আমরা আপনাদের নিয়ে মেলার মাঠটা ঘুরে দেখি। আবার জম্বি মেলা বটতলা হাট খোলা, অগ্রাণী নবান্নে উৎসবে সোনার বাংলা গরু ভরে উঠবে সোনায় বিশ্ব অবাক চিরবে। আবার জম্বি মেলা বটতলা হাট খোলা, অগ্রাণী নবান্নে উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায় বিশ্ব অবাক চিরবে। এটক এতক্ষণ যার সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলাম, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হাজিপুরের মতি ভাই, যাকে আমরা ধামরায়ের গানের পাখি বলি। আমার দীর্ঘদিনের সহচর, একসাথে নাটক করেছি, গানের সাথে তাল মিলিয়েছি, দীর্ঘদিনের বন্ধু মতি ভাই। মতি ভাইকে পেয়ে খুবই আনন্দ লাগছে এই অভয় ঠাকুরের মেলায়। তো
আমি প্রিন্স দিশারি আজ আপনাদের নিয়ে এসেছি হাজিপুরের অভয় ঠাকুরের মেলা বা বুড়োবুড়ির মেলা। এই মেলাকে কেউ কেউ সাঁকরাইন উৎসব বলে। পৌষের শেষে এই মেলা অনুষ্ঠিত হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালের সাক্ষী একটি বটগাছ, যে বটগাছের নিচে তাদের বুড়োবুড়ির বিগ্রহকে প্রতিষ্ঠিত করে সেখানে পূজা অর্চনা করে। এই মেলা যদিও হিন্দু ধর্মীয় মনোভাব থেকে আবির্ভাব ঘটেছে, তবুও এখানে সকল শ্রেণী পেশার মানুষের এক মিলন মেলায় পরিণত হয়। এখানে আমরা পেয়ে গেছি এই এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গকে, এখানে পুলিশের লোকও দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হাজিপুরের মতি ভাই, যিনি আমার দীর্ঘ সময়ের সহচর, দীর্ঘ সময়ের বন্ধু আর আমার চ্যানেলের একজন ভক্ত। উনি র্যাবের অফিসার, কোথায় যেন আছেন? ময়মনসিং। আপনার নামটা? সিনিয়র অফিসার জাহাঙ্গীর। জাহাঙ্গীর আলম উনি আমার একজন চ্যানেলের খুব ভক্ত। আর এখানে পুলিশের লোক দেখতে পাচ্ছি, আর মতি ভাইয়ের বড় ভাই, যাকে আমি আসলে ফেসে চিনতাম কিন্তু আজ পরিচয় হলো। ভাই কী নাম আপনার? আমার নাম মামা শাহজাহান। এই মেলায় এসে আপনার কেমন লাগছে, বা মেলা কোনো নাশকতা হয়েছে কি না? না না, এটা শতবর্ষ আগে থেকে আমাদের এই মেলাটা হয় এখানে। এ পর্যন্ত কোনো দিন কখনো কোনো দুর্ঘটনা, কোনো সন্ত্রাস বা কোনো চাঁদাবাজি কোনো কিছু হয় নাই। আমরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করতেছি হিন্দু মুসলমান। আপনাকে অনেক ধন্যবাদ। উনি বর্তমান যে ধামরাই উপজেলার যে চেয়ারম্যান মহাদেশ ভাই, তার বড় ভাই। এখানে আমরা আইনের রক্ষক পুলিশের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে কি কোনো রকম বিশৃঙ্খলা আপনি দেখেছেন? না, আমি এখানে আসার পরে এখানে দেখতে পারতেছি এটা প্রতি বছরের নাই, এই অনুষ্ঠানটা আজকে এখানে হচ্ছে। এখানে বিভিন্ন ধর্মের লোকজন আসছে অনুষ্ঠানকে উপভোগ করার জন্য, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে সম্পূর্ণ ভালো আছে, স্বাভাবিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা আমরা মনে করতেছি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা মেলা কমিটির একজনের সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, এই মেলা কমিটির সাথে তো আপনি আছেন? হ্যাঁ আছি, অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি। আচ্ছা, বাংলাদেশে আপনাদের এই পূজা পার্বণ বা এই ধর্মীয় অনুষ্ঠানে কি আসলে সমস্যা হয়? না, এই ধরনের কোনো সমস্যা হয় না। আমরা সবাই মিলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলেই একসাথেই আছি, এবং দীর্ঘ 300 বছর যাবৎ এই মেলা অতিবাহিত হতে চললো, আমাদের কোনো রকম কোনো সমস্যা হয় নাই। আশা করি ভবিষ্যতেও কোনো অসুবিধা হবে না। আচ্ছা, সংখ্যালঘু বলতে আপনি কী বোঝেন? সংখ্যালঘু বলতে আমি কী বুঝি? সংখ্যালঘু বলতে আমরা স্বাভাবিক যা পত্রপত্রিকা যা পাই সংখ্যালঘু, আমরা হিন্দুরাই সংখ্যালঘু হিসেবে। সংখ্যালঘু বলতে হিন্দুদের বোঝানো হয়নি, সংখ্যালঘু বলতে বোঝানো হয়েছে ভালো মানুষদের, যারা সমাজে ভালো মানুষ তাদের সংখ্যা কম। অর্থাৎ ওখানে বোঝানো হয়েছে সংখ্যালঘু আসলে হিন্দুরা না। আপনি কি আমার সাথে একমত, ভালো মানুষের সংখ্যা কম? ভালো মানুষের সংখ্যা কম, এটা আপনার সাথে আমি একমত, এ কথা সত্য। তাহলে আপনি উইথড্র করেন যে সংখ্যালঘু বলতে হিন্দু নয়? ভালো মানুষ, রাইট, ঠিক আছে, নিলাম। ঘুরছিলাম অভয় ঠাকুরের মেলায় বা হাজিপুরের যে বুড়াবুড়ির মেলা, এই মেলাকে কেউ কেউ সাঁকরাইন উৎসবও বলে। এখানে ছোট ছোট বাচ্চা ছেলেরা ঘুড়ি উড়ায়। এখানে একজনকে দেখতে পাচ্ছি লাটাই ঘুড়ির বাক্স সব কিছু নিয়ে, সে ঘুড়ি উড়িয়েছিল মেলায়। কী নাম তোমার? আমার নাম শিবলু। কোথা থেকে আসছো? নয়ডার পালপাড়া থেকে। কার সাথে আসছো? আমার একটা ভাই আছে, পান্ত ভাই, তার সাথে। আচ্ছা, তোমার কয়টা ঘুড়ি কেটেছে তোমাদের? কয়টা কাটছে? কাটছে 8-9টা। দর্শক, অভয় ঠাকুরের মেলায় ঘুরছিলাম, এখানে মেলা এসে অপ্রত্যাশিতভাবে পেয়ে গেলাম এক ছোট ভাই। সে আমার অনেক নাটক অভিনয় করেছে, তাকে হাতে খড়ি দিয়েছিলাম। আমার মনে পড়ে এই হাজিপুরের পাশে ফুলতলা একটি চরে আমি 2005-এ শুটিং করতে এসেছিলাম।
তখন অগণিত ছেলে যারা নদী সাঁতরে এসে আমাদের এক প্রকার ডিস্টার্ব করেছে, যারা ভিড় জমিয়েছিল, সেই ডিস্টার্ব পার্টির মধ্যে অন্যতম ছিল সুহাগ। এই সুহাগকে সেদিন হাতে একটি লাঠি তুলে দিয়ে বলেছিলাম যে আমাদের হেল্প করো, যেহেতু তাকে নেতা নেতা মনে হচ্ছিল। সে আমাদের সাহায্য করেছিল শুটিংয়ে, তখন সে ছোট ছিল। সুহাগ সেই সময় থেকে অনুপ্রাণিত হয় যে ভবিষ্যতে আমি নাটকে অভিনয় করব। তো সুহাগের মুখ থেকে শুনতে চাচ্ছি মেলা এসে কেমন লাগছে এবং সেই 2005 সালের সেই স্মৃতি। আসলে মেলা এসে অনেক ভালো লাগছে, পাশে আমার উস্তাদ যে আমার কাছে হাতু করে দিয়ে শিখিয়েছে, আমি সবসময় তার কথা বলি, সে প্রিন্স দিশারি, সে আমার উস্তাদ, আমি সবসময় বলবো তার কথা। তাকে দেখেই আমি আসলে সিনেমাতে কাজ করছি, নাটকে কাজ করছি। তাকে ওই 2005 সালে যে তোমরা আমাকে শুটিংয়ে যে অগণিত ছেলে মিলে যে ডিস্টার্ব করেছিলে, শুটিংয়ের ক্যামেরার সামনে ঢুকে গিয়েছিলে, তখনকার কথাটা তোমার কী মনে পড়ে? আসলে তখন আমি সিক্সে পড়ি, তখন দেখছি উস্তাদ একটা শুটিংয়ে কাজ করতেছে। তখন আমি আসলে অনেকের ভিড়ে আমি গিয়েছিলাম, পরে উস্তাদ আমাকে লাঠি দিয়েছিল তাদের বাচ্চাদের সরানোর জন্য, তো আমি সেই কাজটা করছি। তো আসলে অনেক হাজার হাজার বাচ্চা ছিল, তাদের মধ্যে থেকে আমি যে তার ছাত্র হব, তো আমার জীবন এটা ধন্য। আমি মনে করি আমার জীবন ধন্য, প্রিন্স দিশারির ছাত্র আমি হয়ে আমার জীবন ধন্য। সোহাগ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এখানে মেলার আয়োজক গোষ্ঠী যারা, যারা পৃষ্ঠপোষকতা করেছে, তাদের মধ্যে অন্যতম ধামরাই উপজেলার তারুণ্যদীপ্ত উপজেলা চেয়ারম্যান মহাদ্দেস হোসেন, তিনি এই মাত্র এই মেলা স্থলে এসে উপস্থিত হয়েছেন। কথা বলবো ধামরায়ের প্রাণের মানুষ, প্রাণের নেতা মহাদ্দেস হোসেনের সাথে। এই মেলার উদ্দেশ্য কি? আসসালামু আলাইকুম, হিন্দুদের নমস্কার। আসলে এটা ধর্মীয় অনুষ্ঠান একটি, যেহেতু হিন্দুদের, তবে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হলো আমাদের মুসলমানের সম্পৃক্ত বেশি। আর বিশেষ করে আমরা ছোটকাল থেকেই, আমার গ্রাম কিন্তু এটা, ছোটকাল থেকেই দেখছি আপনার এই অনুষ্ঠান হচ্ছে হয় প্রতি বছরই। আর আমরা সেই প্রতি বছরই এই অনুষ্ঠানে যতটুকু সম্ভব সহযোগিতা করা দরকার অবশ্য অবশ্য চেষ্টা করি। আর বিশেষ করে আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আপনার রাস্তাঘাট দেখছেন, ইনশাল্লাহ হয়তো বা আর এক বছরের মধ্যে ইনশাল্লাহ পিচ ডালা হয়ে যাবে এই রাস্তা, আর তখন মেলাটা আরও উন্নত হবে। দেখ আগে মানে বাঁশখুঁটা আনতো মানে নদীতে পার হইতে হইতো, এখন বাঁশখুঁটা ডাইরেক্ট ইয়ে মেলার মাঠে আনতে পারে। তবে আমরা মনে করি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের কন্যা জননী শেখ হাসিনা, উনি যে নির্দেশ, আপনি ধর্ম যার যার রাষ্ট্রসভার, এই এই কারণে আমরা আসলে আমরা সম্পৃক্ত থেকে, দেখ আপনারাও সাংবাদিকরা আমাদের সহযোগিতা করেন বিধায়, এবং জনগণ আমাদের সহযোগিতা করে বিধায় কিন্তু আজকে এই মেলাটা প্রতি বছর আজকে আরও ভালো হয়েছে এবার গতবারের চেয়ে। ইনশাল্লাহ আপনারা আশীর্বাদ রাখবেন, দোয়া রাখবেন আপনাদেরকে সাথে নিয়ে, যাতে আমরা একটা আরও ভালো মেলা করতে পারি, অন্তত আমরা একটা সিদ্ধান্ত নিতে সুযোগ চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীতে, মানে তিন দিন করা যায় কি না, এবং মাঠটা ভরাটের জন্য বলছি আমরা, যদি মাঠটা বড় করে তিন দিন করা যায় ইনশাল্লাহ অবশ্য অবশ্যই আমরা করব। আচ্ছা, এই মেলা এসে আপনাকে আমরা কি এখানে হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, খ্রিস্টানও আছে, তো সম্প্রতি অস্ট্রেলিয়ার বনিয়ামিন চ্যানেলে আমার একটি ভিডিও ভাইরাল হয়েছে সংখ্যালঘু নিয়ে, তো সেখানে বলা হয়েছে সংখ্যালঘু বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, সংখ্যালঘু বলতে ভালো মানুষ, ভালো মানুষের সংখ্যা কম। আপনি কি আমার সাথে একমত, সংখ্যালঘু বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, ভালো মানুষ সংখ্যালঘু? না, আসলে হিন্দু আমাদের শুধু বাংলাদেশে বলা যায় হয়তো সংখ্যালঘু কিছু হিন্দু আছে, তো সারা পৃথিবীতে তার আছে, আসলে মুসলমান অনেক আছে সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু যেটা আপনি বলছেন এইটাই সত্য, মানে ভালো মানুষের সংখ্যা কম, মানুষের সংখ্যায় কম, এইটা বাস্তবতা। আপনি কি বনিয়ামিন চ্যানেলে ওই ভিডিওটা দেখেছিলেন? দেখেছি, আমি দেখেছি দেখেছি আমি বললাম যে ভাই আজকে আসে নাই, অনেকের বলছি আমি ভাইকে আসতে কয়েকটা দেখি নাই। এটা তো আসলে আমাদের গর্ব যে আপনার চ্যানেলটা অন্তত অস্ট্রেলিয়া পর্যন্ত যায়, সেই জন্য। আর আপনি এমনি আমি খুব আগে থেকে শ্রদ্ধা করি, যেহেতু নয়াটে যখন থাকতেন আমরা যাই গেছি আইসি, তবে আপনার খুব এমনি ভালো লাগে, তবে যে চ্যানেলটা ধরেছেন, তাই আমরা আমি বিশেষ করে আমি গর্বিত যে একটা চ্যানেলে অন্তত ইয়ের অস্ট্রেলিয়াতে একটা চ্যানেলে আপনার সাথে অনেক প্রোগ্রাম যায়, এবং প্রোগ্রামগুলো আমি দেখছি, মোটামুটি আমার খুব ভালো লাগছে। দোয়া রাখবেন, এইভাবে আমরা দোয়া করি আপনিও জানেন এইভাবে আরও ভালো ভালো জায়গায় এই প্রোগ্রামগুলো করতে পারেন।
আমাদের যদি সহযোগিতা লাগে ছোটো ভাই হিসেবে আমাকে বলবেন, আপনি আমার বড় ভাই, অবশ্য অবশ্যই আমরা যতটা সহযোগিতা করা দেবো অবশ্যই আপনাকে সহযোগিতা করব। দর্শক একটি কথা না বললে নয়, আমি মহাদেশ ভাইকে আজ পর্যন্ত সালাম দিতে পারিনি, তার কারণ কোন ফাঁকে উনি সালাম দেয়। একজন উনি এই পর্যায়ের একজন নেতা হয়েও কীভাবে খেয়াল করে কোথা দিয়ে কে আসতেছে, কোন ফাঁক দিয়ে উনি সালাম দেয়? ওনার বড় ভাই মতি, হাজিপুরের মতি ভাই নামে যিনি পরিচিত, গানের পাখি আমি বলি, আমার খুব কাছের বন্ধু দীর্ঘ সময়ের, তো সেই হিসেবে উনি আমাকে শ্রদ্ধা করে, কিন্তু আমি চেষ্টা করি ওনাকে সালাম দেব, কিন্তু উনি কোন ফাঁকে সালাম দেয় আমি ঠিক বুঝতে পারি না। তো ধামরাইয়ের যে প্রাণের মানুষ তারুণ্যদীপ্ত এই চেয়ারম্যান, আমি আশা করি এই সুযোগ্য চেয়ারম্যানের মাধ্যমে ধামরাই সাভার আশুলিয়ার যে পার্শ্ববর্তী এলাকা আছে শিল্প সংস্কৃতি সমৃদ্ধ হবে। ফ্যামিলিগতভাবে একটা বিশেষ করে আপনার আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই যে বড় ভাইয়ের বন্ধু হিসেবে আমিও আপনাকে শ্রদ্ধা করি। তো আপনাদের যদি আমি ক্ষুদ্র একজন মানুষ জাতির জন্য বঙ্গবন্ধু মুজিবের একজন সৈনিক হিসেবে যদি কোনোরকম সহযোগিতা করতে পারেন নিজেকে ভাগ্যবান মনে করবেন ইনশাল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। সালাম আলাইকুম, ভালো থাকেন সবাই, দোয়া রাখবেন ইনশাল্লাহ এইভাবে যেন চলতে পারি। এখন ঘুটঘুটে অন্ধকার, আকাশে উড়াচ্ছে ফানুস,